এই মুহূর্তে কিন্তু চলে এসেছি প্রশান্ত বলে স্টুডিওতে। কেন এসেছি দেখতেই পাচ্ছ, কারণটা হচ্ছে মা অন্নপূর্ণার হচ্ছে খুব সুন্দর করে অন্নপূর্ণা তৈরি করা হয়েছে। আগের বছরও আমি মিস করেছিলাম, তো সেই জন্য এই বছরে আমি ভেবেই নিয়েছি মিস করবো না, তোমাদেরকে দেখাতে এসেছি বড় প্রতিমাটা, যেটা সবচেয়ে এবারে হয়েছে বড় সবচেয়ে বড় প্রতিমাটা অন্নপূর্ণা প্রতিমা প্রশান্ত বলে স্টুডিওতে। সেটা কিন্তু যখন মানে স্টুডিওতে গেছে, মানে স্টুডিও থেকে গেছে মন্টপে, সেটা আমি দেখিয়েছি। অবশ্যই কিন্তু না দেখে থাকলে তোমরা পুরো টোটালটা কিন্তু দেখো, আশা করি খুব ভালো লাগবে। ছোটো ক্লিপের মাধ্যমে তোমরা প্রথমে দেখেছো, পুরো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা খুব এনজয় করবে আর ভালো লাগবে তোমাদের। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এটা হচ্ছে এই বছরে 2024 কিন্তু অন্নপূর্ণা ঠাকুর যেটা প্রশান্ত বলে স্টুডিওতে তৈরি হয়েছে, এটা কিন্তু সবচেয়ে বড়। এটা হচ্ছে কুদঘাটে যাবে, দেখতে পাচ্ছ কতটা বড়। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নন্দী মহারাজ আছে রুদ্রবীণা নিয়ে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ভোলেনাথকে দেখো কতটা বড়, মানে আমার থেকে তো অনেকটাই বড়, মানে 8 ফুট 7 ফুটের ওপরে হবে। আর চাঁদটাও দেখো কতটা সুন্দর করা আছে, আর সাপটা বিশেষত দেখো, সাপটা দেখো পুরো মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক। আর মায়ের যে মুখটা দেখো টোটালটা দেখো একদম, মাকে কিন্তু একদম বেনারসি শাড়িতে কিন্তু পরানো হয়েছে, দেখতে পাচ্ছ একদম লাল বেনারসি শাড়িতে পরানো হয়েছে। আর দেখতে পাচ্ছ মায়ের যে মুখটা কতটা সুন্দর দেখো, গোল একদম। আর মায়ের দেখো একদম চোখে কিন্তু একদম পাতা দেখতে পাচ্ছ লাগানো হয়েছে, আর মায়ের চোখটাও কত সুন্দর করে আঁকা হয়ে দেখতে পাচ্ছ। আর চালচিত্রটা তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, এখন কিন্তু এই ঠাকুরটা একটু ফোনের মধ্যেই বেরিয়ে যাবে তোমাদের, সেটা আমি দেখাবো। দেখতে পাচ্ছ টোটাল চালাটা কিন্তু একদম হলুদ, একদম হলুদের মতো কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটালটা মানে গোল্ডেন শেডের ওপর কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ শাড়ি, আর তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে গিয়ে দেখাই আমি। দেখো এই দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, একটু ডান দিকে চলে এলাম ঠাকুরটা, কিন্তু ঠাকুরটা এখন বেরাবে, একটু তোড়জোড় চলছে দেখতে পাচ্ছ। একদম ওপরে দেখতে পাচ্ছ এরকম নট্টকি টাইপের এরকম দেওয়া আছে, এইদিকেও একটা যেরকম গোল টাইপের মধ্যে আছে, আর ওই দিকেও আছে। আর দেখো মায়ের দেখো ঠিক পেছন দিকে যে চালচিত্রের যে অংশটা দেখো, টোটালটা কিন্তু এরকম একটা থ্রি নয়ন মানে চোখের মতো কিন্তু শেপটা কিন্তু করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে, এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। মায়ের বুকের যে গয়নাটা সেটা থেকে এমনকি হাতের যে পাশাগুলো সেইগুলো থেকে এমনকি মুকুর সমস্ত দেখতে পাচ্ছ কিন্তু মাটির। তো এই ঠাকুরটা এইক্ষুনি কিছুক্ষণের মধ্যেই বেরাবে, আমি তোমাদের একবার ওয়াইড অ্যাঙ্গেলে পুরো ঠাকুরটা দেখিয়ে দিয়ে দেখো, উল্টো দিকে আরেকটা ঠাকুর আছে, মানে টোটালটা দেখানো সম্ভব হচ্ছে না পুরো একদম, তো আমি তাও একটু দেখানোর চেষ্টা করছি পুরোটা। দেখো তো এক্ষুনি ঠাকুরটা বেরিয়ে যাবে তোমাদের, আমি সেটাও দেখাবো। টোটালটা আমি তোমাদের একবার মানে ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখো দেখে নাও টোটাল ঠাকুরটা, এবার ঠাকুরটা কিন্তু বেরাবে সেটা আমি তোমাদের দেখাবো। দেখো এই যে বড় অন্নপূর্ণাটা সেটার কিন্তু সখী দেখতে পাচ্ছ, একদম গেটের সামনেই রাখা আছে, দেখতে পাচ্ছ চামর নিয়ে, এদিকে এখানে দেখতে পাচ্ছ একজন হচ্ছে মালা নিয়ে আছে, আরেকজন হচ্ছে দেখতে পাচ্ছ চামর নিয়ে আছে। দেখো এটা কিন্তু সখীটা আসছে, যে সখীটা আছে অন্নপূর্ণার দুদিকে দুটো সখী, তার মধ্যে একটা সখী যাচ্ছে। দেখো ফার্স্টে কিন্তু শিপটাকে বের করা হবে, তো সেই কারণে দেখতে পাচ্ছি এখানে জয়েন্ট করা আছে কাঠামোটা, তো সেটাকে খোলা হচ্ছে। দেখো এবার কিন্তু বাবা ভোলেনাথকে কিন্তু বের করা হচ্ছে আস্তে আস্তে, অনেক ভারী। দাদা
দেখো ঠাকুরটা কিন্তু একদম অনেকটাই বড়, দেখো চালাটা খুলে দেওয়া হয়েছে উপরে, তাতেও দেখো অনেকটাই কিন্তু বড়, দেখো মাটি থেকে একদম একদম দেখতে পাচ্ছ গেটের একদম সমান সমান হয়ে গেছে, অনেকটাই বড় আর অনেকটাই ভারী, দেখো অনেকটাই কিন্তু ভারী ঠাকুরটা। ফাইনালি কিন্তু উঠিয়ে দিয়েছি, দেখো এই চালার যে অংশটা উপরে ছিল সেটা কিন্তু প্রশান্তদা নিয়ে এলাম গোল টাইপের, এর নর্তকী আঁকা আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই ওপরে শিবের মানে ভোলা বাবার কিন্তু ওপরে ছিল, সেটা কিন্তু দেখতে পাচ্ছ প্রশান্তদা নিয়ে এলো এই গোলটা। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা ডেকোরেটরের বিজনেস, তাদের হচ্ছে পুজো, তো এখানেই দেখতে পাচ্ছ এরকম একদম কিন্তু মণ্ডপটা তৈরি করা আছে, একদম সিমেন্ট দিয়ে বাঁধানো পুরো দেখতে পাচ্ছ, একদম সিমেন্টের বেদি করা আছে, তো তার উপরেই বাবাকে আস্তে আস্তে করে ওঠানো হচ্ছে। ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় দেখতে দেখে বুঝতেই পারছো, আস্তে আস্তে করে তোলা হবে দেখতে পাচ্ছ নিচ থেকে। দেখতে পাচ্ছ একদম কিন্তু বাঁধানো সিমেন্টে বাঁধানো কিন্তু বেদি, তার উপরে কিন্তু ঠাকুরটা থাকবে টোটাল ঠাকুরটা। দেখো অবশেষে কিন্তু মা অন্নপূর্ণাকে এবার টানা হচ্ছে, এবার নিয়ে যাওয়া হবে মণ্ডপের দিকে। মা অন্নপূর্ণা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ ভারী, ঠাকুরটা কিন্তু এতটাই বড়, ওই চালার অংশটা কিন্তু একদম স্টুডিওর মাথায় মাথায় ঠেকে যাচ্ছে, অনেকটাই বড় ঠাকুরটা। দেখো ঠাকুরটা কিন্তু এতটাই বড় যে একটু কাত করে কিন্তু দেখতে পাচ্ছ বার করা হচ্ছে, কারণ ওই মাথাতে দেখতে পাচ্ছ লেগে যাচ্ছে বলে, এবার আস্তে আস্তে টেনে বার করা হচ্ছে। এত বড় ঠাকুরের কাত করাটা অনেক ডিফিকাল্ট। এই রে দেখো টোটাল মা কিন্তু আস্তে আস্তে বেরিয়েই এসছে, জাস্ট এইটুকু পোর্শনটা বেরালেই জাস্ট হয়ে যাবে, চলো চলো হয়ে যাবে হয়ে যাবে, জাস্ট এইটুকুনি 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 জাস্ট, হ্যাঁ হয়ে গেছে চলো।
দেখো টোটাল কিন্তু অনেকটাই বড়, মানে একদম স্টুডিওর থেকেও মাথায় মাথায় হয়ে গেছে। এবার ঠাকুরটাকে তুলে দেওয়া হলেই জাস্ট হয়ে যাবে। পেছন দিকে মুখ থাকবে, পেছন দিকে ঠাকুরটা প্রচন্ড ভারী ঠাকুরটা। ঠাকুরটা রীতিমতো হেলে গেছে। দেখো যেহেতু মাটি চালচিত্র করা হয়েছে, ওয়েটটা আরেকটু বেড়ে গেছে। ঠাকুরটা এমনি ভারী, তারপরে মাটির চালচিত্রের জন্য ওয়েটটা আরেকটু বেড়ে গেছে। দেখো শেষমেশ কিন্তু একদম নন্দী মহারাজও কিন্তু রুদ্র বীণার হাতে নিয়ে নিয়ে বেরিয়ে এলো, তো একদম কমপ্লিট। দেখো এই কাঠামোটাও কিন্তু অনেকটাই ভারী টোটালটা, এই হেলি ফেলছে রে। এই আস্তে 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 দেখো অ্যাট লাস্ট কিন্তু শেষমেশ কিন্তু নন্দী মহারাজ উঠে গেল। দেখো মা কিন্তু একদম ভক্তের বাড়িতে চলে গেল একদম। তুই অন্নপূর্ণার ভিডিওটা টোটালটা কেমন লাগলো দেখতে পাচ্ছ? অনেকে হয়তো কনফিউশন থাকবে যে কেন আমি টোটাল, মানে যখন শিবটা দেখালাম কিন্তু অন্নপূর্ণার যখন গেল তখন সেটা কেন দেখালাম না, তার কারণটা হচ্ছে দেখো ওনারাই আমাকে বললো খুব ভালো ওনাদের ব্যবহার, মানে প্রশান্ত পাল যেরকম তার মানে মানে কী বলবো মানে ক্রেতারাও সেরকমই, মানে মানে খুব ভালো ব্যবহার। ওনারা নিজেরাই বললো চলুন আপনি আমাদের বাড়িটা যদি চিন্তা অসুবিধা হয় আমরা দেখিয়ে দিচ্ছি, গাড়ি করে নিয়ে গেলো। তো নিয়ে গিয়ে আমি টোটালটা ওই জন্যই আমি ওইটুকু ক্লিয়ার অ্যাড করেছি, মানে ওনাদের যে বাড়ি যে যখন শিব ঠাকুরটা ঢোকালো আর দুটো যে সখী দেখালো। তো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে কেন তো অন্নপূর্ণাটার সময় দেখালে না, ওখান থেকেই কেটে দিলে, তো সেই কারণেই তোমাদের বলে দিলাম। তো যাই হোক, আশা করি তোমরা এনজয় করেছো ভিডিওটা। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক করে দিও, আদার সোশ্যাল মিডিয়াতে ফলো করে নিও। ঠাকুর দেখা কিন্তু এখন ফেসবুকে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটা কিন্তু জয়েন করে নিতে পারো। আর কিন্তু দেখতে পাচ্ছ পেছন দিকে আমার দুর্গা ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, মানে এখন হচ্ছে বছরের শুরু, সবে পয়লা বৈশাখের মানে শুরু হতে যাচ্ছে আর দুর্গা ঠাকুর কিন্তু অলরেডি রেডি অনেক হয়ে গেছে আর অনেক প্রচুর প্রচুর চমক আছে। সেটার জন্য যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ভিডিওটার পরেই এই ভিডিওটা আসছে, কিন্তু অবশ্যই কিন্তু মিস করো না, নাহলে কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু নোটিফিকেশন পাবে না, মিস হয়ে যাবে। তো যাই হোক আজকের জন্য বিরতি নেবো, আর বকতে পারছি না, অনেকটা হাঁপিয়ে গেছি। তো চলো টাটা আজকের জন্য, চলো টাটা।